আল্লাহ মানে শাইতুর রাজিম বিসমিল্লাহির রহমান রহিম। আমার প্রিয় পৌরসভাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা অন্য ধর্মের আছেন তাদেরকে আমি আদব জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আর বিশেষ করে বিদেশে যারা আছেন তাদের প্রতি আমি সালাম জানাচ্ছি এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আগামী 16 মার্চের নির্বাচন, সেই নির্বাচনে যেন আমি বিজয়ী হতে পারি নৌকা নিয়ে। আপনারা আমার জন্য দোয়া করবেন। প্রিয় পৌরসভাবাসী, আজকে আমরা দীর্ঘদিন ধরে আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমার সাথে ছিলেন এই পৌরসভার সকল শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ, দল মত নির্বিশেষে সবাই আমাকে সমর্থন দিয়েছেন এবং বিশেষ করে আমার দলের নেতাকর্মী যারা রাত দিন পরিশ্রম করেছেন, আমি সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন এই নির্বাচনটা আমাদের জন্য অনেক বড় একটা ইম্পর্টেন্ট ইস্যু। ইম্পর্টেন্ট এই কারণে, এই পৌরসভা ফটিকছড়ির প্রবেশদ্বার। এই ফটিকছড়ির প্রবেশদ্বার হিসাবে নাজিরহাট পৌরসভাটি অত্যন্ত গুরুত্ব বহন করে এবং এই পৌরসভার মেয়র এবং কাউন্সিলর যাদেরকে আপনারা নির্বাচিত করবেন তাদেরও আপনাদের যে পছন্দ, সে পছন্দের প্রতিফলন হবে আগামী নাজিরহাট পৌরসভা কিরকম হতে পারে। তো আমি প্রত্যাশা করব এবং আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমি আপনাদের ঘরে ঘরে গেছি, একেবারে যাকে বলে প্রত্যেকটি দরজা আমি গিয়েছি এবং কিছু হয়তো আমি সময়ের স্বল্পতার জন্য আমি পারিনি, যেটা অন্য কোন প্রার্থী করতে পারে নাই, আমি সেটা করেছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। এবং আমার কষ্ট হয়েছে, যদিও অনেক কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট করেও আমি এলাকার মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি, মা বোনদের কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং দুটা কারণে আমি সেটা করেছি। একটা হচ্ছে আমার মা বোনদের, আমার মুরব্বীদের দোয়া নেয়া এবং আরেকটা হচ্ছে আমার এই যে প্রত্যন্ত এলাকায়, নাজিরহাট পৌরসভার প্রত্যন্ত এলাকায় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে চিহ্নিত করা, এবং এই চিহ্নিত করার মাধ্যমে আমি যদি ইনশাল্লাহ আপনাদের মূল্যবান ভোটে আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি, আমি যেন এই সমস্যাগুলো চিহ্নিত করে সমস্যাগুলো সমাধান দিতে পারি, সমাধান করতে পারি, সেই জন্য আমি মানুষের দ্বারে দ্বারে প্রত্যেকটি এলাকায় গিয়েছি এবং এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ সমস্যাগুলো আমি ইতিমধ্যেই আমি নথিবদ্ধ করেছি। নথিবদ্ধ করে আমি এগুলো সমাধানের জন্য ইনশাল্লাহ আপনাদের মূল্যবান ভোটে যদি আমি মেয়র নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ আমি সেগুলো একটা একটা করে আমি সমাধান করব। আমি বিশেষ করে আমি পৌরসভাবাসীর কাছে একটা আবেদন জানাবো, আপনারা জানেন আমি একজন সমাজকর্মী, আমি আপনাদের ছেলের মতো, আপনাদের ভাইয়ের মতো, আপনাদের সন্তানের মতো জীবনে আমি কোনো অপকর্ম করি নাই এবং কোনো দুর্নীতিকে আমি প্রশ্রয় দিই নাই, কোনো অসামাজিক কাজে যারা লিপ্ত তাদেরকে আমি কখনো প্রশ্রয় দিই নাই এবং তাদের সঙ্গ আমি কখনো নিই নাই। আমি অনুরোধ করব আমি এই নাজিরহাট পৌরসভাকে যাতে দুর্নীতি মুক্ত করতে পারি এবং সন্ত্রাস মুক্ত করতে পারি এবং চাঁদাবাজ মুক্ত করতে পারি, সেই সাথে মাদক মুক্ত যাতে করতে পারি, আমার মা বোনেরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সে ধরনের ব্যবস্থা আমি নেব যদি ইনশাল্লাহ আমি মেয়র নির্বাচিত হতে পারি। আপনারা যদি আমাকে দয়া করেন এবং দোয়া করেন এবং একটা একটা করে ভোট দেন। প্রিয় পৌরসভাবাসী, আমি ছোটবেলা থেকে সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি, রাজনীতির পাশাপাশি আমি সমাজকর্ম করেছি, সেই সমাজকর্ম যে রেজাল্ট আমি পেয়েছি আজকে মাঠে ঘাটে ময়দানে আমি ঘুরে সেটা রেজাল্ট আমি পেয়েছি, আমি দেখেছি মানুষ আমাকে আমার এই কাজের জন্য কিভাবে স্বীকৃতি দিয়েছে, কিভাবে আমাকে সহায়তা করছে, স্নেহ করছে, ভালোবাসা দিচ্ছে, এটা আসলে আমি সত্যি আবেগ আপ্লুত। আমি জীবনে হয়তো আমার বাকি জীবনে আমি কখনো এই মানুষের যে ভালোবাসা পেয়েছে এটা কখনো আমি ভুলতে পারবো না। বিশেষ করে আমার অনেক কর্মী না খেয়ে না দিয়ে আমার সাথে ছিলেন এবং এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছেন, আমি তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের সে অবদান আমি কখনো ভুলতে পারবো না। আমার যত সাধারণ মানুষ থেকে শুরু করে আমার মা বোনেরা পর্যন্ত আমার জন্য দোয়া করেছেন, নফল নামাজ রেখেছেন, নফল নামাজ আদায় করেছেন, খতমে কোরআন দিচ্ছেন এখনো পর্যন্ত, যে যেন আমি কি আমি আল্লাহর রহমতে মেয়র নির্বাচিত হতে পারি। তো সর্বশেষ মহান সৃষ্টিকর্তা যদি সহায় হয় ইনশাল্লাহ অবশ্যই, এবং আপনাদের দোয়া এবং সহযোগিতা যদি থাকে ইনশাল্লাহ আমি মেয়র নির্বাচিত হতে পারবো। সর্বশেষ আমি আপনাদের কাছে একটা একটা ভোট ভিক্ষা চাইছি, আমি একজন সমাজকর্মী হিসাবে
আমি আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে, ছেলে হিসাবে আমি আপনাদের কাছে একটা একটা ভোট ভিক্ষা চাইছি, যাতে করে আমি যে যে সৎ উদ্দেশ্য নিয়ে, যে মহৎ উদ্দেশ্য নিয়ে আমি এই কাজে এসেছি, যেন সেই কাজটা আমি সম্পন্ন করতে পারি। আমি প্রত্যাশা করি এবং দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতা যেভাবে পেয়েছি, আমি এতটুকু বিশ্বাস আমার জন্মেছে যে আমি ইনশাল্লাহ মেয়র নির্বাচিত হতে পারবো। এবং যদি আমি মেয়র নির্বাচিত হতে পারি, আমি প্রতিটি ঘরে ঘরে নির্বাচনের আগে যেভাবে গিয়েছি, আমি নির্বাচনের পরেও সেভাবে প্রতিটি ঘরে ঘরে যাব ইনশাল্লাহ। এবং এলাকার সমস্যাগুলো এলাকার মুরব্বীদের সাথে নিয়ে, যুবক ভাইদের সাথে নিয়ে, জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে সাথে নিয়ে, এবং সমাজের সর্দার মাতব্বর যারা আছেন তাদেরকে সাথে নিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে আমি সেগুলো সমাধানের চেষ্টা করব। আমি একজন আমাদের আপাদমস্তক একজন সমাজকর্মী, সেই হিসাবে আমার দাবি থাকবে আপনাদের কাছে যেন আমার যে সমাজকর্মের পরিধি এটা যেন আমি বৃদ্ধি করতে পারি, যে উদ্দেশ্যে নিয়ে আমি এসেছি এই মেয়র নির্বাচনে, সেটা হচ্ছে আমার সামাজিক মানুষের যে, অর্থাৎ মানুষের কল্যাণ। মানুষ কিন্তু মানুষের একটা কথা আছে যে মানুষ মানুষের জন্য, আমি সেই কথায় বিশ্বাস করি। মানুষের জন্য আমি কাজ করার প্রত্যয় নিয়ে এসেছি, এবং আমি মেয়র হওয়ার আগেও বিগত 40 বছর ধরে আমি মানুষের সাথে ছিলাম। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ এবং খেলাধুলার উন্নয়নে আমি কাজ করেছি, এবং লেখালেখির মাধ্যমে আমি সমাজকে একটা সুষ্ঠু চিন্তাধারার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। রাষ্ট্রের ভুলগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি, এবং আমাদের যে সামাজিক অবক্ষয় রোধে আমি অনেক লেখা লিখেছি। এগুলোর একটাই উদ্দেশ্য, আমার সমাজটাকে উন্নত করা, আমার যুব সমাজকে একটা সঠিক দিক নির্দেশনা দেওয়া। এবং সেই কাজে আমি এত বছর আমি করে গেছি, এবং আমি যদি ইনশাল্লাহ মেয়র নির্বাচিত হতে পারি, এই সুযোগটা আমার আরো বৃদ্ধি পাবে, এবং আমি আরো ব্যাপক আকারে এলাকার জন্য, মানুষের জন্য, জনগণের জন্য আমি কাজ করতে পারবো। তো সর্বশেষ আমি এটাই অনুরোধ করব, আপনারা আমার আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের ছেলে হিসাবে আমাকে একটু একটু ভোট ভিক্ষা দিবেন, এবং আগামী 16ই মার্চের নির্বাচনে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আমি যেহেতু সরকারের প্রতিনিধিত্ব করি, সরকারতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন, এবং আমি এই মনোনয়নের মর্যাদা রাখবো ইনশাল্লাহ যদি আপনারা আমাকে নির্বাচিত করেন। এবং সে মর্যাদাটা এভাবে রাখবো, আমি জনগণের কল্যাণার্থে কাজ করে সেটা আমি প্রমাণ দেব। আমি প্রকৃত পক্ষে একজন সমাজকর্মী, একজন সমাজসেবক। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখতে চাই, আমি যদিও আপনারা জানেন আমার দীর্ঘ সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে আমি কখনো কারোর সাথে কোনো কটুক ব্যবহার করি নাই, কোনো খারাপ ব্যবহার করি নাই, কারো সাথে কোনো এমন মন মনে কষ্ট পাবে এরকম কোনো কাজ করি নাই। এবং এটা মানুষের যে মুখে মুখে আজকে আমি শুনতে পাচ্ছি যে জাহিদ সাহেব একজন ভালো লোক, আমার এই যে আমার চলার পথে, আমার দীর্ঘ 55 বছরের জীবনের যে চলার পথে আমি যে মানুষকে ভালো ব্যবহার দিয়েছি, আজকে আমি সেটার প্রমাণ পাচ্ছি, মানুষ সেটার স্বীকৃতি দিচ্ছে। এবং সর্বশেষ চূড়ান্ত স্বীকৃতি আমি মনে করি আমাকে নৌকা মার্কায় ভোট দেওয়ার মাধ্যমে জনগণ সেটা প্রমাণ করবে যে এই এই দেশে, এই সমাজে ভালো মানুষকে মানুষ মানুষ মূল্যায়ন করতে জানে এবং মূল্যায়ন করে। আরেকটা বিষয়, আমি সার্বজনীন ভাবে আমি দল মত নির্বিশেষে সকলের জন্য কাজ করেছি। কখনো আমি একটা দলের কর্মী হলেও আমি কখনো কিন্তু দলের পার্থক্যটা আমি আমার কাজের মধ্যে দেখাইনি, কে কোন দল করেছে আমার কাছে মুখ্য বিষয় ছিল না। আমার কাছে মুখ্য বিষয় ছিল আমি মানুষের জন্য কাজ করতে চাই, এবং আমি মেয়র নির্বাচিত হওয়ার পরেও ইনশাল্লাহ আমি মানুষের